আমি মমতাজ হোসেন চৌধুরী 1969 সালে এই মদনেরই ছাত্রলীগের একজন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। এর পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কাদের চুন্নুভাই পরিষদে আমি সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমি 1991 সালে আমরা যখন বিদেশে চলে যাই এবং আমরা নির্বাচনে হেরে যাই, 92 আমরা সৌদি আরবে আমরা দেখি সেখানে জামাতের অত্যন্ত দাপট ছিল। আমার সভাপতি ডক্টর মুতে রহমান ওনাকে নিয়ে আমরা সৌদি আরবে ফ্রেন্ডস অফ বাংলাদেশ নামে আওয়ামী লীগ নামে সংগঠন করি। জননেত্রী শেখ হাসানের অনুমতি এবং ওনার অনুমোদনের মাধ্যমে আমরা সেই রাজনৈতিক কার্যক্রম সেখানে শুরু করি। আমি সাধারণ সম্পাদক ছিলাম, আমি দুইবারের সভাপতি। আমরা অনেক প্রতিকূল অবস্থায় সৌদি আরবে, আপনারা জানেন গোলাম আজম যেখানে ঘাঁটি গেড়ে বসেছিল সেখানে আমরা সেই তাদের প্রতিপক্ষ হিসাবে রাজনীতি শুরু করি। সেখানে একটা সুবিধা ছিল, আমাদের সমস্ত নেতারা সৌদি আরবে যারা যাওয়া আসা করতেন সেখানে আমাদের সাক্ষাৎ হইতো এবং ওদের আমরা খেদমত এবং বিভিন্নভাবে দেশের দুর্যোগে এবং দলীয় দুর্যোগে বিশেষ করে আমি গ্র্যান্ড হত্যার পর আমরা ভালো অনুদান দেওয়ার চেষ্টা করেছি। আমরা একাগ্রের সময় নিচ্ছি যখন কারাউন্তরীণ আমি আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের হাতে আমি যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করার আর্থিক অনুদানের চেষ্টা করেছি এবং দিয়েছি, তা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এই সমস্ত দিক বিবেচনা করে আমি নেত্রীর সঙ্গেও মানে আমি যোগাযোগ ছিল, আমার সবসময় যোগাযোগ, উনি আমাকে ব্যক্তিগতভাবে ছিলেন এবং আমাকে অত্যন্ত স্নেহ করেন। এই হিসাবে আমি মনে করি আমি এই নির্বাচনে আমি প্রার্থী হব এবং আমি আশা করি উনি আমাকে মনোনয়ন দিবেন এবং আমি কিছুটা ওনার কাছ থেকে আশ্বাস এতটুকু পেয়েছি এলাকায় কাজ করতে উনি আমাকে বলছেন। আমি বাইরে চাকরি করতাম, ভালো একটা চাকরি করতাম, উনি জানেন আমি চাকরি ছেড়ে চলে আসছি। আর এলাকার উন্নয়নের ব্যাপারে আমাদের জানেন অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল একটা হাওরবার এলাকা, সেখানে বন্যা পানি কবলিত হয়ে শস্যই ফসল হানি হয়। আমি ফসল রক্ষার জন্য যত রকম প্রচেষ্টা আছে আধুনিক আমি চেষ্টা করব। আমি জাপান যাব, আমি চায়নাতে যাব, বিভিন্ন দেশে যাই, থাইল্যান্ডে যাব, অন্যান্য দেশে যাব, কীভাবে বাঁধ রক্ষা করা যায়, পানি সংরক্ষণ করা যায় বিভিন্ন স্লুইস গেটের মাধ্যমে, কীভাবে আমাদের ফসলটা রক্ষা করার আমি চেষ্টা করব। এলাকায় আমি অনেক আগেও কাজ করেছি, আমি 1991 নির্বাচনে আব্দুল মোমিনের পক্ষে আমি ট্রলার মিছিল করে এই এলাকার অনেক কাজ করেছি। প্রত্যেকটা 2008 নির্বাচনে আমি যথেষ্ট কাজ করেছি, 96 আমি সবসময় আসি নির্বাচনে থাকি, এলাকায় কাজ করার চেষ্টা করি। আমি মনে করি আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় আমি একটা যে কোনো গ্রুপের উল্টে থেকে আমি ভোট দিতে পারবো এবং মদনের লোক, মোহনগঞ্জের লোক, কালিয়াজুড়ের লোক আমাকে ভোট দিবে। আমি মানুষের ভালোবাসা ইতিমধ্যে পেয়েছি এবং আমি এটা আমার একটা আকাঙ্ক্ষা এবং আমার প্রত্যাশা যে মানুষের কাছাকাছি যাওয়ার যে কৌশল এটাও আমার জানা আছে। আমি অনলাইন ম্যানেজার আমি এগুলো জানি এবং মানুষের ভালোবাসা পাবো বলে আমার আমার বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমি মনোনয়ন প্রত্যাশী এবং আমি এলাকাবাসীর দোয়া চাই এবং সেই হিসাবে আমি আশা করি আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিতে পারে। জয় বাংলা।